আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম অনুবাদ করে আর্নিং কিভাবে জেনারেট করবেন, সেটি করে ধারাবাহিক টিউটোরিয়াল আসবে। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে লার্নিং অ্যান্ড আর্নিং টিউব সবসময় চেষ্টা করে আপনাদের অনুরোধ রক্ষা করতে, সুতরাং ধারাবাহিকভাবে আমি আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করি, যেগুলো লেটেস্ট এবং আপনাদের উপকার হয়। এই ভিডিওটি হচ্ছে প্রথম, যে এখানে দেখা যাচ্ছে লেখা আছে অনলাইনে অনুবাদ করে মাসে 15,000 থেকে 20,000 টাকা ইনকাম জেনারেট কিভাবে করবেন। স্টেপ বাই স্টেপ সব প্রসেস এখানে লেখা আছে। আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, সেটি এই ওয়েবসাইটটি থেকে আরেকটি অসাধারণ ওয়েবসাইট, এবং আমি স্টেপ বাই স্টেপ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে pros.com। pros.com এমন একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইট এর মধ্যে প্রতি মাসে 1 কোটি এর উপর ভিজিটর থাকে। এবং আমি এর আগে প্রথম যে ভিডিওটি দিয়েছি সেটি হচ্ছে ট্রান্সলেটর ডিরেক্টরির উপরে। ট্রান্সলেটর ডিরেক্টরিতে প্রতি মাসে 3 লক্ষ ভিজিটর আসে, তার মানে আজকের এই ভিডিওটি গত ভিডিওর তুলনায় অসাধারণ ভিডিও হতে চলেছে। সুতরাং আমি আপনাকে অনুরোধ জানাবো, আজকের ভিডিওটি বুঝতে হলে অবশ্যই আপনি আগের ভিডিওটি দেখবেন, কেননা আগের ভিডিওটিতে পুরো প্রসেস দেওয়া আছে কিভাবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করবেন। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো বলতে হয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই। ওয়েলকাম ব্যাক, আমি চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে। এই ওয়েবসাইটটি হচ্ছে pros.com। এই ভিডিও ডেসক্রিপশন মধ্যে এই লিঙ্কটি দেওয়া থাকবে, সরাসরি আপনি ওখানে ক্লিক করে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এখানে আসার পরে আপনি যে অপশনগুলো দেখবেন, একটু স্ক্রল ডাউন করে যদি এখানে চলে আসেন, তাহলে এই যে এখানে ট্রান্সলেটর রয়েছে, যারা যারা ট্রান্সলেটর রয়েছে তাদের এখানে সব ভিউজগুলো একত্রে শো করবে। আপনি আশা করি ট্রাস্ট অর্জন করার জন্য এগুলো একটু দেখে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে। এবং আরেকটি কথা মজা, যে এখানে অ্যাকাউন্ট করা পুরো ফ্রি, এবং এখানে দেখা যাচ্ছে যে রেজিস্টার্ড ইউজার রয়েছে প্রায় 10,42,284 জন, আর এগুলো হচ্ছে তাদের স্ট্যাটিস্টিক্স, আপনি এগুলো একটু দেখে নেবেন। আপনার বিশ্বের যোগ্যতা সবচেয়ে বড় জরুরি, এবং কোথায় কোথায় অফিস রয়েছে এখানে সবকিছু আছে, এবং তাদের পেমেন্ট মেথড হচ্ছে বেসিক্যালি পেপল, 2 নম্বরে হচ্ছে মানি বুকার্স, এবং 3 নম্বরে হচ্ছে যারা ইউএসএ সিটিজেন রয়েছেন তাদের জন্য অসাধারণ একটি সুযোগ, তারা সরাসরি চেকের মাধ্যমে তাদের পেমেন্টগুলো নিয়ে যেতে পারবেন। এই যে এখানে রেজিস্টার রয়েছে, আমি রেজিস্টারে ক্লিক করছি, আপনাকে রেজিস্টারের মধ্যে ক্লিক করার পরে একটি নতুন পেজে নিয়ে যাবে। এখানে আসার পরে আপনি একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন। সো এখানে দুটো অপশন দেওয়া আছে, একটি হচ্ছে আর ইউ আ ফ্রিল্যান্সার, আপনি কি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, দ্যাট মিনস আপনি তাদের কাছ থেকে কাজ নেবেন, কাজটা করে অর্থাৎ অনুবাদটা করে বেঙ্গলি টু ইংলিশ হোক, ইংলিশ টু বেঙ্গলি হোক, অথবা ইংলিশ টু আদার ল্যাঙ্গুয়েজে হোক, সেই কাঙ্ক্ষিত কাজটা বা জবটা নিয়ে তাদেরকে ট্রান্সলেশন করে পাঠিয়ে দিলে সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ। আপনি যদি এজেন্ট হন বা আপনার একটি অফিস রয়েছে যে শুধুমাত্র ট্রান্সলেশন এর কাজ করে থাকেন, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। যেহেতু আমি ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করব, ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবো, সো আমি এটাতে ক্লিক করবো। এটিতে ক্লিক করার পরে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে আসার পরে আপনি আপনার যথাযথ ইনফরমেশন গুলো তাদেরকে প্রোভাইড করবেন। এখানে আসার পরে এখানে 3টি অপশন দেখা যাচ্ছে, আপনি সরাসরি চাইলে আপনি গুগল অথবা ফেসবুকের মাধ্যমে অথবা লিঙ্কডইনের মাধ্যমে আপনি সরাসরি এখানে ক্লিক করে অ্যাড হয়ে যেতে পারেন। আমি সেটি দেখাচ্ছি না, আমি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এখানে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট টাইপ, আপনি কি হিসেবে কাজ করতে চাচ্ছেন, এখানে আপনি এখান থেকে যেটি ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন সেটি দিবেন, তবে বুঝে শুনে দিবেন। ফ্রিল্যান্সার এবং আউটসোর্সার আমি দিচ্ছি। এরপরে ইমেল অ্যাড্রেসটা চাচ্ছে, ইমেল অ্যাড্রেসটা আপনি অবশ্যই ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, যে ইমেল অ্যাড্রেস ইউজ করে তাদের কাছ থেকে আপনি পেমেন্ট নেবেন সেই ইমেল অ্যাড্রেসটি। এরপরে রয়েছে কোম্পানি নেম, আপনি কোম্পানি নেম দিতেও পারেন নাও দিতেও পারেন, যদি দেন তাহলে আপনার কোম্পানির পুরো যে ডকুমেন্টগুলো আছে তাদের তারা সেই ডকুমেন্টগুলো চাইবে, সুতরাং আমি কোম্পানি নাম দিচ্ছি না, ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি, এরপরে এগুলো অপশনাল যদিও। তারপরে ইউজার নেম দিচ্ছি, ইউজার নেমটা আমি এখান থেকে একটু কপি করে দেই, দেন পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপনাকে যাতে কোনো প্রবলেম না হয়। এরপরে দেন কনফার্ম পাসওয়ার্ডে চলে যেতে হবে, দেন স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। এবার আমি বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট রয়েছে, এরপর নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমার বেঙ্গলি অথবা ইংলিশ, আপনি যেটি
ইংলিশ দিলে সুবিধা কি আপনি সহজে কাজ পেয়ে যেতে পারেন। এরপর টার্মস এন্ড কন্ডিশনের সাথে আপনি একমত দেন, আপনাকে এখানে যে আই এম নট এ রোবট ক্লিক করতে হবে, দেন আপনি চলে যাবেন। এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে নোটিফিকেশন প্রিফারেন্সেস, আপনি এই বক্সগুলোর মধ্যে ক্লিক করবেন বুঝে শুনে আপনি তাদের নিউজ লেটারটা চাচ্ছেন কিনা। যদি চান তাহলে ওকে দিবেন। এরপর ট্রেনিং চাচ্ছেন কিনা, তারা অনেক সময় ফ্রি এবং পেইড দুটো অপশনে ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে, আপনি যদি চান তাহলে সেটি নিয়ে যেতে পারেন। এরপর মোবাইল নিউজ আপনি পেতে চান কিনা, এরপর রয়েছে ট্রান্সলেশন রিলেটেড কনফারেন্সেস অ্যান্ড ইভেন্টস, কোনো ঘটনা থাকলে তারা আপনাকে ইনফর্ম করবে। আপনি চাইলে সবগুলো তাদের কমিউনিকেশনের সাথে আপনি অ্যাপ্রুভ কিনা সেটি চাইছে। তো আমি এবার ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করছি, এরপর আমার যে কাজটি হবে, এরপর তারা একটি লিঙ্ক পাঠাবে আমার ইমেলের মধ্যে। ইউর রেজিস্ট্রেশন ইজ নট ইট কমপ্লিট, প্লিজ চেক দ্য ফলোয়িং ইরর্স, সামান্য ভুল হয়েছে, অলরেডি টেকেন, আমি এটি একটা চেঞ্জ করে দিচ্ছি। এরপরে দেন আপনি ঠিকঠাক মতো দিয়েছেন কিনা একটু কনফার্ম হয়ে নেবেন, তারপর আপনি প্রসিড হবেন। এরপর আমি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করছি। অনেক সময় নেট ডিস্টার্ব থাকার কারণে ইরর দেখায়, প্রবলেম নেই, আমি আবারও ক্লিক করছি। নেটওয়ার্ক প্রবলেম থাকলে অনেক সময় ইরর দেখায়, আপনি সব কিছু ঠিকঠাক মতো ফিল আপ করেছেন কি না সেটি একটু এক নজর এট এ গ্ল্যান্স দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আপনি ক্লিক করবেন। অলরাইট, অ্যাক্টিভেশন প্রোভেন বেনিফিটস টু বুস্ট ইউর ট্রান্সলেশন বিজনেস। এবার আমি আমার লিঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এর আগে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে তারা এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, যে সেটি হচ্ছে যে ইউ উইল বি চার্জ $110 টুডে উইথ এ 30-day মানি ব্যাক গ্যারান্টি তারা দিয়েছে। আমি এটির সাথে একমত নই, আমি নো থ্যাঙ্কস দিব। নো থ্যাঙ্কসে যাওয়ার পরে আমার মেলে একটি মেল চলে আসবে, মেলে চলে আসার পরে আমার ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ওয়েলকাম। এবার আমি আমার মেলে চলে যাচ্ছি, আমি যেই মেল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি সেটি এই যে pros.com থেকে একটি মেইল চলে আসছে, আমি ভেরিফাই মেইলে ক্লিক করছি। ভেরিফাই মেইলে ক্লিক করার পরে ভিডিওটি একটু বড় হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, হাতে কলমে বলতে পারেন। সো বেসিক টু অ্যাডভান্স লেভেল যদি আপনি দেখতে পারেন বা বুঝতে পারেন তাহলে খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে আনলিমিটেড আর্নিং জেনারেট করতে পারবেন শুধুমাত্র ট্রান্সলেশন করে। এরপরে লাইক কমেন্ট শেয়ার না দিয়ে থাকলে দ্রুত লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন, এবং দিয়ে থাকলে থ্যাংক ইউ সো মাচ। নেট দুর্বল থাকলে অনেক সময় একটু লেট হয়, আপনাকে একটু জাস্ট ওয়েট করতে হবে। ইউর ইমেইল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, থ্যাংক ইউ। এবার আমি চলে যাব আমার নিজ প্রোফাইলে, ভিউ ইউর প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পরে কি হয়, আমার প্রোফাইলের মধ্যে কিছু সেটিংস রয়েছে বা কিছু ফিল আপ করতে হবে, সেটি কীভাবে করবেন, কোন কোন জায়গায় আপনি ক্লিক করবেন সঠিক পদ্ধতিতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি আপনাকে অনুরোধ জানাবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, দেখার পরে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন। অলরাইট, এরপর আমাকে এই পেজে নিয়ে আসছে। এই পেজে আনার পরে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমার প্রোফাইল যেটি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলে যাব আমি। অলরাইট, এখানে চলে আসার পরে আমার 30% ক্লিয়ার হয়েছে, আমার 100% করতে হবে। সো যে যে অপশনগুলো আপনি খুব সহজে, অর্থাৎ আপনার প্রোফাইলটি খুব সুন্দর করে সাজাবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমত হচ্ছে আমি অ্যাকাউন্ট টাইপ দিয়েছি, রিয়েল নেম দিয়েছি, এরপরে আমি এডিটে ক্লিক করছি, ল্যাঙ্গুয়েজটা সেটিং করব। ল্যাঙ্গুয়েজটা সেটিং করার পরে পর্যায়ক্রমে আমি দেখাবো। এখানে দেখা যাচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনি কি কি দিতে চাচ্ছেন এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি ইংলিশটা দিয়ে দিব, যেহেতু আমি ইংলিশ টু আদার্স কাজ করবো সেই জন্য আমি ইংলিশটা দিয়ে দেবো। জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ইংলিশ দিচ্ছি, এরপরে প্রফিশিয়েন্সি লেভেল, প্রফিশিয়েন্সি লেভেল আমি অ্যাডভান্স দিব, এরপর আমি সেভ দিব। সেভ দেওয়ার পরে আমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি যেটি ভালো পারেন ইংলিশ, ইংলিশ আমি ইংলিশ দিচ্ছি,
এরপর ট্রান্সলেশন দিবেন, কি কি কাজগুলো আপনি এখান থেকে করতে চাচ্ছেন বা আপনি করার জন্য মনস্থ করছেন, বা বলতে গেলে এক কথায় ক্যাটাগরি, ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর এই বক্সে ক্লিক করবেন, দেন সেভ ল্যাঙ্গুয়েজ পেয়ারে ক্লিক করবেন, দেন আপনি এই অপশনটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি নেক্সট অপশনে চলে যাবেন। নেক্সট অপশনটা কি আমি দেখাচ্ছি বন্ধুরা, আমার এগুলো হয়ে গেলে সার্ভিস, আপনি এখান থেকে কী কী সার্ভিস দিবেন সেগুলো জাস্ট আপনার আমি দেখাচ্ছি কিভাবে আপনি ফিল আপ করবেন। এখানে অ্যাড সার্ভিস যদি ক্লিক করি, এখানে সাজানো আছে সাবটাইটেলিং দিব, অ্যাড দিব, এরপর একটির পর একটি আসতে থাকবে। তারপরে আপনি কি কি দিবেন, কপি রাইটিং আপনি করতে পারেন। এগুলোর উপরে যথেষ্ট ভিডিও রয়েছে, গুগলের মধ্যে হোক ইনফরমেশন নিতে পারেন, অথবা আপনি ইউটিউব থেকে যথেষ্ট ইনফরমেশন নিতে পারেন যে কপি রাইট কীভাবে করতে হয়, সাবটাইটেলিং কীভাবে করতে হয়, এটসেট্রা এটসেট্রা। ওকে, আপনি সবকিছু একদিনে যেহেতু শিখতে পারবেন না, আপনাকে ধৈর্য ধরে অনস্থির করে আপনাকে কাজ করতে হবে ধারাবাহিকভাবে। ভয়েস ওভার বা ডাবিং আমি করতে চাচ্ছি, তো এখানে আপনার যে পছন্দগুলো আছে সেই পছন্দগুলো আপনি একে একে করতে পারবেন। তারপরে আরো কয়েকটা দিচ্ছি, ট্রান্সক্রিপশন, অ্যাড, সার্ভিস হয়ে গেল। এবার ফিল্ডস অফ এক্সপার্টাইজ, আপনার এক্সপিরিয়েন্স তারা চেয়েছে, এক্সপিরিয়েন্সটা আপনি এখানে প্রোভাইড করবেন। কিসে কিসে আপনার, ইন হুইচ ফিল্ড জেনারেট ফিল্ডস ডু ইউ ওয়ার্ক, হুইচ ফিল্ড আপনি অর্থাৎ কোন ফিল্ডে আপনি কাজ করতে চাচ্ছেন, সেগুলো আদার দিতে পারেন, মার্কেটিং দিতে পারেন, মেডিকেল দিতে পারেন, এটসেট্রা, টেকনোলজির উপর দিতে পারেন, অথবা সোশ্যাল সার্ভিসের উপর দিতে পারেন। এরপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে তারপর আপনার হয়ে যাবে, এটি কেটে দিবেন, এই যে হয়ে গেল। তারপরে এটা অ্যাড হয়নি, আমি আবার দেখাচ্ছি, সাইন্স হয়ে গেল। ফিল্ডস এবং অ্যাড্রেস দিব, এবার আপনার যথাযথ অ্যাড্রেসটা দিবেন, যে অ্যাড্রেসটি আপনার ব্যাংকের সাথে মিল আছে সেটি, এবং অবশ্যই আপনি যে পেমেন্ট, যে মেসেজে পেমেন্ট নেবেন, সেই যে অ্যাড্রেসে পেমেন্ট নেবেন সেই অ্যাড্রেসটি অবশ্যই আপনি দিবেন। এরপর চলে যাবেন স্ক্রল ডাউন করে, টাইম জোনটা ডোন্ট সেট দ্য টাইম জোন অটোমেটিক্যালি, টাইম জোনটা আপনি অটোমেটিক্যালি সেট দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সো এখানে টাইম জোনটা চেয়েছে, ম্যাপ লোকেশন, ম্যাপ লোকেশন মানে হচ্ছে গুগলের লোকেশনটি, আউটসোর্স অনলি। এরপরে টাইম জোনটা আপনি সিলেক্ট করে দিবেন, আপনি মধ্য আমাদের এশিয়া হলে সাধারণত আমরা 6 ঢাকা সিলেক্ট করি, এখানে বাংলাদেশ কান্ট্রি স্টেট অ্যাড্রেস আমি দিয়েছি, সব কিছু হয়েছে, রিজিয়ন, এটা একটু ডিস্টার্ব করছে, আমি আন্তরিকভাবে দুঃখিত সেই জন্য। এরপরে আমার 46% হয়ে গেছে। এরপর অ্যাড্রেসটা আমি একটু এডিট করতে চাচ্ছি, অ্যাড্রেসটি আপনার যেগুলো হয়ে যাবে সেগুলো রাইট মার্ক চলে আসবে, ফোন নাম্বার দিবেন যথাযথভাবে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ফিল্ডস অফ এক্সপিরিয়েন্স, অ্যাড্রেসটা অ্যাড হয়নি, আই ডোন্ট ওয়ান্ট টু, ম্যাপ লোকেশনটা দিবেন, ম্যাপ লোকেশনটা অবশ্যই আমি অ্যাড করছি। যা হোক, নেট একটু ডিস্টার্ব করতেছে, আমি এগুলো অ্যাড করতে পারি নাই, অবশ্যই আপনি অ্যাড করে নেবেন। এখানে এডিটে ক্লিক করলে আপনি এগুলোর মতো, এই যেখানে আমি ল্যাঙ্গুয়েজ দেখিয়েছি, সার্ভিসেস দেখিয়েছি, ফিল্ডস দেখিয়েছি, অ্যাড্রেস দেখিয়েছি, মাই লোকেশন, আপনি লোকেশন এখানে সেট করা আছে, আপনি জাস্ট এটি অ্যাড করে দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, ট্যাগ লাইন দিবেন। ট্যাগ লাইন মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে শিরোনামে বা কিওয়ার্ড এর মাধ্যমে আপনাকে তারা সহজে খুঁজে নিতে পারবে। এরপর আপনি রেটে যদি ক্লিক করেন, আপনি কী কী রেট দিবেন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি মিনিমাম ম্যাক্সিমাম রেট, আপনি এটি যেহেতু USD দিবে তারা কারেন্সিটা, তো আপনি USD সেট করবেন। আমি ওখানে ইউরো তো দিয়েছি, অর্থাৎ আমি আমার প্রথম ভিডিওর মধ্যে, আমি একটু দেখাচ্ছি, এই যে আমার প্রথম ভিডিও যে রয়েছে সেই ভিডিওর মধ্যে আমি ইউরো সিলেক্ট করে দিয়েছি। তো আশা করি আপনি এখানে
একটু কম রেট দিবেন। আমি 0.1 দিয়েছি ওখানে, আপনি এখানে 2 অথবা 3 দিবেন, এবং স্ট্যান্ডার্ড কতটুকু পার ওয়ার্ড প্রতি শব্দে আপনি কি পরিমাণ মিনিমাম টু ম্যাক্সিমাম আপনি সেট করে দিবেন, এবং পার আওয়ার কত ঘন্টা আপনি কাজ করতে চাচ্ছেন এরপর সেটি সেট করে দিবেন। তারপর কারেন্সি কি আপনি কিসে নিতে চাচ্ছেন, আপনি কি USDT নিতে চাচ্ছেন, এখানে সব কিছু এখানে সেট করা আছে। আপনি এখান থেকে খুব সহজেই দিয়ে দেওয়ার পরে সেভ রেটে দিয়ে দিবেন, দেন আপনার সেটি হয়ে যাবে। অর্থাৎ খুব সহজে আপনি এই অপশনগুলো ফিল আপ করে আপনি আপনার প্রোফাইলকে 100% করবেন। এটি হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। প্রোফাইলকে 100% করার পরে দেন আপনি কাজ এখান থেকে পেতে পারবেন। এইবার দেখাচ্ছে মূল কাজ কিভাবে আপনি পেতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন জব অ্যান্ড ডিরেকশন, জব অ্যান্ড ডিরেকশন যাওয়ার পরে আপনি ব্রাউজ জবসে ক্লিক করবেন। ব্রাউজ জবসে ক্লিক করার পরে আপনি ইংলিশ টু বেঙ্গলি করতে চাচ্ছেন না বেঙ্গলি টু ইংলিশ করতে চাচ্ছেন, অথবা ইংলিশ টু আদার্স ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটিং করতে চাচ্ছেন, সেটি তাদেরকে একটু এটিতে আসার পরে আপনি কনফার্ম হয়ে নেবেন আপনি কিসে আগ্রহী বা কোন কাজটি বা কোন ট্রান্সলেশন কাজটি আপনি করতে আগ্রহী। এবার চলে আসছি। অলরাইট বন্ধুরা, চলে এসেছে আমার কাঙ্ক্ষিত পেজটি, যে পেজটির মধ্যে অসংখ্য কাজ রয়েছে বা কাজের সমারোহ রয়েছে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে 792টি জব রয়েছে। আপনার জন্য কী কাজ রয়েছে সেটি এখন আপনি চার্জ করে বের করবেন। জবস হোয়ার আই মিট দ্য রিকোয়ারমেন্ট, এটি অন করে দিবেন। এখানে রয়েছে ইংলিশ টু পাবিমেন্টু, এটি একটি ল্যাঙ্গুয়েজ। তারপর চলে যাচ্ছে একটু স্ক্রল ডাউন করে, তারপর 2 নম্বর পেজে চলে আসি। 2 নম্বর পেজে চলে আসার পরে কি কি কাজ রয়েছে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি খুঁজে নেবেন খুব সহজেই, এবং কখন কাজের তারা পুষ্টি করেছে এখানে সবকিছু দেওয়া রয়েছে। 31 তারিখ ডিসেম্বরের 4:12 আগে এই যে কাজ সবগুলো শো করছে। এটি বলা যায় একটি প্রফেশনাল ট্রান্সলেটিং সাইট, যেটি ইউজ করে আপনি হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। স্ক্রল ডাউন করে চলে গেলে আপনি দেখতে পাবেন এই যে ফ্রান্স টু স্প্যানিশ ট্রান্সলেটর, তারপরে এখানে অনেকগুলো কাজের অফার আপনি পাবেন, যেগুলো আপনি স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন সেই কাজগুলো খুব সহজেই আপনি এখান থেকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে আপনি শুরু করবেন, তবে তার আগে আপনাকে প্রোফাইলটা 100% কনফার্ম করে নিতে হবে, যেভাবে আমি প্রসেসটি দেখিয়েছি সেই প্রসেসটি অনুসারে। অনেকগুলো কাজ এখানে রয়েছে বন্ধুরা, জব নিজস্ব কোনো জব থাকলে বা কোনো ট্রান্সলেটার আপনার প্রয়োজন হলে এখানে আপনি জব পোস্ট করে কাজ করিয়ে নিতে পারেন, সেই হিসাবে আপনি সময় সেভ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, যেন আন্তরিকভাবে দুঃখিত, মাঝে মাঝে নেট ডিস্টার্ব থাকার কারণে এরকম হয়। আশা করি আমি সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, এবং এখানে আপনি চাইলে নিজে কাজ বা জব পোস্ট করতে পারবেন। তো আপনি প্রথমে প্রোফাইলটা রেডি করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে দেন আপনি এখানে কাজ খুঁজে নেবেন কীভাবে এখানে কাজ করবেন। কাজ যে কোনো একটি কাজে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই, ধরুন আপনি এই কাজটিতে আপনি করবেন মনে স্থির করেছেন, তাহলে সেটিতে ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে আপনাকে এখানে তাদের কাজের ক্রাইটেরিয়াগুলো বা ডিসক্রিপশনগুলো পড়ে নিতে হবে। তো পড়ে নেওয়ার পরে দেন আপনি কাজের জন্য এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে তারা সব কিছু প্রোফাইলটা দেখার পর আপনার প্রোফাইলটা তাদের যদি পছন্দ হয় তো তারা অবশ্যই আপনাকে কাজ দিতে বাধ্য। সুতরাং ভিডিওটি বুঝতে পেরেছেন, prose.com এর মধ্যে ট্রান্সলেটর হিসেবে কাজ করুন, ঘরে বসে না থেকে ফ্রাস্ট্রেশন থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন, আপনার ফ্যামিলিকে মুক্ত রাখতে পারবেন। সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। পরিশেষে একটি কথা না বললেই নয়, সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। সো পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।